সুনামগঞ্জ সিলেট মহাসড়কের মদনপুর এলাকায় বুধবার সকালে অবরোধের সমর্থনে বিএনপির নেতাকর্মীরা মিছিল করেন। এ সময় তারা একটি বাসসহ বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করেন। মিছিলে নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন মিলন ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল। মিছিলটি মদনপুর ত্রিমুখী সড়কে অবস্থান করে অবরোধের সমর্থনে স্লোগান দেন। বিএনপি নেতাকর্মীদের আকস্মিক উপস্থিতি ও গাড়ি ভাঙচুর দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে, মোড়ের দোকানপাট বন্ধ হয়ে যায়। ঘটনার আধা ঘণ্টা পর পুলিশ এসে টহল জোরদার করে। এর আগেই বিএনপি নেতাকর্মীরা ঘটনাস্থল ত্যাগ করেন।